জুলাই মাসে মৌসুমি ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের মধ্য অঞ্চল সহ উত্তর অঞ্চল, পূর্ব অঞ্চল, পশ্চিম অঞ্চল ও পার্বত্য অববাহিকায় বন্যা হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাস প্রদানের জন্য রবিবার বিশেষজ্ঞ কমিটির সভা শেষে এই তথ্য জানানো হয়। বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান ও আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান জানান, জুলাই মাসে মৌসুমি ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তর অঞ্চল, উত্তর পূর্ব অঞ্চল, উত্তর পশ্চিম অঞ্চল, উত্তর মধ্য অঞ্চল এবং মধ্য অঞ্চলের কতিপয় স্থানে স্বল্প থেকে মধ্যমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। অপরদিকে দক্ষিণ পূর্ব পার্বত্য অববাহিকার কতিপয় স্থানে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, জুলাই মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা কিছুটা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে এক থেকে দুইটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে। দেশের উত্তর, উত্তর পশ্চিম, মধ্য অঞ্চলে এক থেকে দুই দিন বিজলি সহ মাঝারি ধরনের বজ্র ঝড় হতে পারে। এছাড়া সারা দেশে তিন থেকে পাঁচ দিন বিজলি সহ হালকা বজ্র ঝড় হতে পারে।